আসসালামু আলাইকুম। আমরা আবার আরেকটা ক্লাস নিয়ে চলে আসলাম। তো আমরা গত ক্লাসে রাইট কর্নার ভার্বস এর এন্ড রুল সম্পর্কে জেনেছিলাম। তো আজকেও কিন্তু আমরা হচ্ছে আমাদের যে কলেজ অ্যাডমিশন ব্যাচের ক্লাস, সেখানে আমরা রাইট কর্নার ভার্বসই শিখবো, বাট অন্য আরো অনেক রুলস আমরা শিখবো। তো আজকের টপিকটা কি, চলো আমরা দেখে নিই। তো আজকের টপিকটা দেখলে তোমাদের মানে একটু কনফিউজ লাগবে যে এরকম নাম কেন, কিন্তু আমার আসলে কিছু করার নেই, কারণ রুলস গুলো এতটাই আজব। মানে তোমার মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছা করবে যে এটা কি আদৌ রুলস নাকি মন গড়া কিছু। তো এটার নাম হচ্ছে আজগুবি রুলস। তো এরকম অনেকগুলা, আজকের ক্লাসটা একটু বেশি লম্বা হবে কারণ আজকে অনেকগুলা রুলস আমাদেরকে পড়তে হবে, আর এটা আসলে মনে রাখাটাও একটু টাফ কারণ লজিক আসলে খুব একটা নাই। কিন্তু তাও আমি চেষ্টা করেছি যে তোমরা যাতে যতটা পারো মানে বুঝতে পারো, আমি আসলে ওই চেষ্টাটা করেছি। এবং ওই রুলস গুলাকে আমার মনে হয়েছে যে এগুলো আসলে একই ক্যাটাগরিতে পড়ে, একটু আজগুবি টাইপের, এজন্য হচ্ছে আমি এই রুলস এর অন্তর্ভুক্ত করেছি। তো এই সাব টপিকে নিয়ে আসছি। তো চলো আমরা ফার্স্ট এক্সাম্পলটা দেখি। এখানে দেখো একটা সেন্টেন্স আর একটা সেন্টেন্স, তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারছো যে এখানে জাস্ট একটা পার্থক্য, সেটা হচ্ছে আর্টিকেলের পার্থক্য। ফার্স্ট সেন্টেন্সে দা, সেকেন্ড সেন্টেন্সে এ। এখন হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এই দুইটা সেন্টেন্সের ভার্ব কেমন হবে। এখন দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ প্লেয়িং আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইজ প্লেয়িং, এটা হতে পারে। বাট দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস আর প্লেয়িং আ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস আর প্লেয়িং, এটাও হতে পারে, তাই না? এখন আমরা কিভাবে বুঝবো যে কোনটা হবে? তো এটা বুঝার জন্য আমরা হচ্ছে একটু মিনিংটা দেখি। হ্যাঁ, একটু ভেঙে ভেঙে আমরা বুঝি। এখানে খেয়াল করো যে যখন বলা হচ্ছে দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস, হ্যাঁ মানে এখানে নাম্বারটাকে বোঝানো হচ্ছে, মানে নাম্বারটাকে মডিফাই করা হচ্ছে যে অনেকগুলো ছেলে মেয়ের মধ্যে। আচ্ছা, এখানে দেখো দ্য মুড অফ লামিয়া ইজ ওয়েল। মুড যেহেতু আনকাউন্টেবল নাউন, এটা সিঙ্গুলার নাউন হিসেবে কাজ করতে পারে, তাই আমাদের ভার্বটাও হবে সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ দা আর অফ এর মাঝে যদি আনকাউন্টেবল নাউন থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। এবার দেখো এখানে আগের মতো দেখা গেল একটু ভিন্নতা আছে। দ্য প্রাইড অফ লায়ন্স, এটা কিন্তু আসলে বোঝায় যে লায়নের দল, মানে অনেকগুলা সিংহ একসাথে যদি থাকে, মানে একটা দলের মতো বা একটা ছাতের মতো, তখন সেটাকে ইংলিশে দ্য প্রাইড অফ লায়ন্স বলে। হ্যাঁ, আর আমরা জানি যে কালেকটিভ নাউন হলে সিঙ্গুলার ভার্ব হয়, তো এজন্য এখানে হচ্ছে তোমার ইজ হবে। তো এরকম আরো কয়েকটা ফ্রেজ আমরা যদি দেখি যে কালেকটিভ নাউন, যেরকম স্কুল অফ ফিশেস, হার্ড অফ ক্যাটল, ভাইন অফ গ্রেপস। এবার দেখো অল মানি ব্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য রেফিউজিস, অল বুকস ব্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউটেড অ্যামাং দ্য স্টুডেন্টস। অলের পর মানি আনকাউন্টেবল সিঙ্গুলার হিসেবে কাজ করবে, অলের পর বুকস প্লুরাল নাম প্লুরাল ভার্ব বসবে। তো এটা অনেক ক্লিয়ার হয়ে গেল। খেয়াল করতে পারছো যে আমরা আগের অনেক রুলে যে প্যাটার্নটা লক্ষ্য করেছি যে আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার ভার্বের সিঙ্গুলার নাউন হিসেবে কাজ করে, তাই সিঙ্গুলার ভার্ব, কাউন্টেবল নাউন প্লুরাল নাউন হিসেবে কাজ করে প্লুরাল ভার্ব, ওইটাই কিন্তু হচ্ছে, তাই না? ওটা কিন্তু আমরা অনেকগুলো রুলে পেয়ে গেলাম। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে শুধু অল না, রাদার বোথ, ফিউ, মেনি, সেভারাল, এসবের পর হচ্ছে তোমার এই রুলটা থাকবে। এবার দেখো গালিভার্স ট্রাভেলস প্ল্যাঙ্ক অ্যান অ্যাডভেঞ্চার স্টোরি। গালিভার্স ট্রাভেলস, ট্রাভেলস তো ট্রাভেলস কিন্তু প্লুরাল, বাট ইন টোটাল গালিভার্স ট্রাভেলস আমরা কিন্তু জানি একটা ফিকশনাল স্টোরি বা একটা স্যাটায়ারের নাম, হ্যাঁ স্টোরির নাম। তো নামের ক্ষেত্রে কিন্তু অলওয়েজ সিঙ্গুলার হবে। তো এটাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। দেন এটা আসলে তোমার
রুলস বলতে মানে এখানে আসলে বোঝার কিছু নাই, কারণ এখানে তোমার হচ্ছে এগুলো মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে যে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালং উইথ অ্যান্ড নট বাট নট অ্যাকম্পানিড বাই অ্যাকম্পানিড উইথ বা টুগেদার উইথ, এগুলোর ক্ষেত্রে প্রথম যে সাবজেক্ট থাকবে, অর্থাৎ এখানে এই সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি লামিয়া প্রথম সাবজেক্ট, সেই অনুযায়ী হচ্ছে ভার্ব হবে। তো লামিয়া যেহেতু সিঙ্গুলার নয়, সিঙ্গুলার ভার্ব হবে, এজন্য হ্যাজ ডান। তো এটাই ছিল আমাদের ক্লাস, আর আমি এখানে একটু ভুল করেছি, সেটা হচ্ছে যে এটা আসলে আমাদের 10 নম্বর হবে। তো আমরা কিন্তু আসলে আজকে 10টা রুলস শিখলাম, হ্যাঁ, তো অনেকগুলো রুলস আমরা শিখলাম, কিন্তু আমার মনে হয় যে তোমরা আসলে যদি প্যাটার্নটা ধরতে পারো, ভিডিওটা যদি আবার তোমরা দেখো, তাহলে খুব ইজিলি বুঝতে পারবা যে 10টা রুল কিন্তু কাইন্ড অফ সেম, ওই যে আনকাউন্টেবল কাউন্টেবল, ওই জিনিসটাই আসলে দিন শেষে রিপিট করে। তো তোমাদের যে যারা হচ্ছে আমাদের এই পেইড কোর্সে আছো, তারা কিন্তু ডেইলি এক্সাম দিতে পারবা, তাই না? তো ওই এক্সামগুলো দিতে দিতে তোমার আসলে অনেক প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি এগুলো শুধু শিখে বসে থাকো বা অনেক ভালোভাবে নোট করে রেখে দাও, বাট এটা চর্চা না করো, তোমার কিন্তু মানে এটা তুমি চাইলেও শিখতে পারবে না, তুমি চাইলেও এক্সাম হলে গিয়ে মানে ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবে না। কারণ হচ্ছে যে শুধুমাত্র মানে ইংলিশে গ্রামারের যে রুলস, এগুলো শুধু তুমি পড়ে বেশি ভালো করতে পারবে না, তোমার এগুলো অনেক চর্চা করতে হবে, অনেক অনেক কোয়েশ্চেন সলভ করতে হবে। তো এটার জন্য কিন্তু আমাদের হচ্ছে ডেডিকেটেড এক্সাম সিস্টেমটা আছে, তোমাদের প্রত্যেকটা ক্লাসের পরে কিন্তু তোমরা ওই টপিক রিলেটেড এক্সামগুলো দিতে পারবা। আর হচ্ছে যে তোমরা যদি এই ক্লাসে কোনো প্রবলেম ফেস করো বা তোমরা যদি প্র্যাকটিস করার সময় কোনো প্রবলেম ফেস করো, ডিসকাশন গ্রুপ তো আছে, তোমরা জাস্ট জানাই দিবা, আমরা হচ্ছে তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। সো দ্যাট